প্রোগ্রাম দেখছেন, তাদের প্রণাম জানাই। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। প্রতিদিন রাত্রি 10টা করে রকম বেশি। আচার্য শ্রী দুলাল, আপনি সমস্যায় ভুগছেন, সমস্যা অলরেডি ভুগছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা সমস্যায় ভোগে না। তবে সেক্ষেত্রে সন্ন্যাসী যে সমস্ত মানুষ আছেন বা যারা একটু ম্যাক ধরনের যাযাবর ধরনের, তাদের আলাদা বিষয়। সংসার জীবনে যারা থাকে কিছু না কিছু সমস্যা তারা প্রত্যেকেই ভোগে। সেই সমস্যা কারোর হয়তো অর্থনৈতিক প্রবলেম, কারোর হয়তো ভালো একটা কেরিয়ার, ভালো একটা চাকরি, ভালো একটা ব্যবসা চলছিল, হঠাৎ কোনো না কোনো কারণে সেই ব্যবসাটি অর্ধপতিত হয়ে গেল, ভেঙে চুরে গেল, বা ব্যবসা করছেন লস খাচ্ছেন, বা এমন অনেক সমস্যায় ভুগছেন আপনারা, আপনার ছেলেটি বিবাহ যোগ্য হয়ে গেছে, কিংবা আপনার কন্যা বিবাহ যোগ্য, বিবাহ দেবেন বলে বিভিন্ন জায়গায় সম্বন্ধ দেখছেন, কোনোভাবে কিছুতে কিছু করে উঠতে পারছেন না। যে কোনো মিডিয়া সেখানে আপনি অ্যাডভার্টাইজ দিয়েছেন, ঠিকঠাক হচ্ছে না। তারপর যদিও বা বিবাহটা হলো, দুটো বছর বা চারটে বছর বা ছটা বছর, কারো কারো তো ছটা মাসও যায় না, মেয়েটি কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। অর্থাৎ বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন নষ্ট হয় বা হয়েছে, এরকম অনেক মানুষ আছেন এখন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন। তাদের বলছি, জীবনে একবার হলেও, জীবনে একবার হলেও আচার্য শ্রী দুলাল, ওয়ান টাইম ভিজিট, একবার আসতে হবে, লাইফ টাইম রেমেডি। আচার্য শ্রী দুলাল, এক দর্শক বন্ধু, নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি একজন অমৃত পাল্লা থেকে কথা বলছিলাম। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ভাইয়ের বিষয়ে জানতে চাইছিলাম। নাম বলুন তার। হ্যাঁ, নাম বলুন। অর্ঘ্য প্রভু পাল। অর্ঘ্য প্রভু পাল, অর্ঘ্য প্রভুর ডেট অফ বার্থ বলুন। 11/8/2002। জন্ম সময় বলুন। 7:09 সকাল। সকাল 4:09। 7:07। জন্মস্থান? কলকাতা। কলকাতা। এখন বর্তমানে আপনারা কোথায় আছেন? আমরা এখন আছি অম্বিকা কালনা। কাল নয়, সানডে ছিল, রবিবার ছিল জন্মবার। সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ, মঙ্গল গ্রহের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। এই যে জন্মচক্রে আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, পড়াশুনোর ক্ষেত্রে যতটা ভালো হওয়া উচিত ছিল, ও যে খারাপ স্টুডেন্ট আমি বলবো না, ভালো স্টুডেন্ট, কিন্তু যতটা ভালো হওয়া উচিত ছিল
সেটা কিন্তু হয়নি। না 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 হচ্ছে না, সেটা কিন্তু হয়নি, একদমই তাই হচ্ছে না। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, ভালো, উচ্চ মাধ্যমিকের পর থেকে পড়াশোনায় কিছু কিছু ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে পড়াশোনায় মনোযোগের অভাব হচ্ছে। একদমই তাই, বই নিয়ে বসলে ভীষণ অমনোযোগী, ভীষণ ভাবে অমনোযোগী, আমি তো সে কথাই বলছি। একদম, বই নিয়ে বসলে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পড়বার পর ওর মন মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। একদম, এইবার বলুন কি জানবেন? খুব ভালো প্রশ্ন। দেখুন, এই যে জন্ম শক্তি আমি পেলাম তাতে পরিপূর্ণ কাল সর্প যোগ হয়ে আছে। আচ্ছা, পরিপূর্ণ কাল সর্প যোগ, লগ্ন এবং রাশি উভয় দিক থেকেই দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক যোগে আবদ্ধ, এবং লগ্ন অধিপতি রবি সে নিজেও দ্বাদশে জলজ ভাবে বসে আছে। যেভাবে ও পরিশ্রম করবে সেই অনুযায়ী সফলতা, সেই অনুযায়ী সাকসেস এ কিন্তু পাবে না। সুতরাং এই যে দু তিনটে সেক্টর আমি বলে দিলাম, এগুলোকে যত সম্ভব তাড়াতাড়ি কি করতে হবে বলুন তো? ঠিক করতে হবে, একদম কারেকশন করতে হবে, মানে মিডিয়া লাইনেও তার মানে ও মানে ফ্লারিশ করতে পারবে না যদি এগুলো ঠিক মানে না করি, তাই তো? দেখুন, আমি পরিষ্কার আপনাকে জানাচ্ছি, এই যে জন্মচক দশম স্থানে রাহু এবং তৃতীয় অধিপতি দ্বিতীয় স্থানে, দশম অধিপতি দ্বিতীয় স্থানে শুক্র, এখানে শুক্রটা ভালো, রাহুটা আরো ভালো। দশম স্থানে রাহু সকল সময় পজিটিভ রেজাল্ট দেয়, কিন্তু বিষয়টা হলো এই যে মাঙ্গলিক রবি জলজ হাউস পরিপূর্ণ কালসর্প যোগ, এইগুলি ওর সফলতার ক্ষেত্রে বারংবার বাধা দেবে এবং ওর হওয়া কাজ নষ্ট করে দেবে। সাকসেস পাওয়ার ক্ষেত্রে অন্তরায় অর্থাৎ বাধা তৈরি করবে, বিপত্তি তৈরি করবে। সুতরাং এগুলোকে যত তাড়াতাড়ি সমাধান করবেন তত তাড়াতাড়ি ও সাকসেসটা পাবে। দেখুন কি পড়ানো আছে কি নেই, দেখুন কি পড়া উচিত কি উচিত নয়, আপনি যদি মনে করেন আমার সঙ্গে পরে পার্সোনাল কথা বলবেন আমি বলে দেবো, ঠিক আছে? ধন্যবাদ। পলা পড়া উচিত কি উচিত নয়, প্রশ্নটা ভীষণ ভাইটাল, প্রশ্নটা ভীষণ ভাইটাল, কিন্তু আমি অন্য একটু অ্যাঙ্গেল থেকে বলি, কোন ধরনের পলা পড়বে, কোন ধরনের পলা পড়বে, রেড পড়বে না অক্স ব্লাড পড়বে না গৌরী পলা পড়বে না হোয়াইট পলা পড়বে। আবার যে রেড, রেডের মধ্যে বিভিন্ন ধরনের মানে হালকা রেড, একটু ডিপ রেড, আরো ডিপ রেড, কোন রেড পড়বে, অক্স ব্লাড তার মধ্যে কোনটা পড়বে, এরকম অনেক ভাগ আছে। যাই হোক, নমস্কার। নমস্কার দাদা, আপনি কোথা থেকে বলছেন? বারুইপুর থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার সন্তানের বিষয়ে জানতে চাইছি। সন্তানের নাম বলুন। আমার মেয়ের নাম হচ্ছে অস্মিতা ঘোষ। অস্মিতা ঘোষের ডেট অফ বার্থ বলুন। অস্মিতা ঘোষের ডেট অফ বার্থ হচ্ছে 12 ডিসেম্বর 2022। 12 ডিসেম্বর 2022,
মানে সদ্য এক মাস, এক মাস না, এত বাচ্চাদের আমি পেটিশন করি না, সদ্য মানে এক মাস উচিত নয়, উচিত নয়। কেন উচিত নয়, কোনো একদিন লাইভ প্রোগ্রামে বলে দেব কেন উচিত নয়। যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছিলাম, সমস্যা থাকতেই পারে, এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই। অনেক সময় দেখা যাবে বাবা মা ভীষণ হ্যাপি, অর্থনৈতিক দিক থেকেও তারা একদম স্ট্যান্ডার্ড, কিন্তু সন্তানটি হয়ে গেছে শুধু অবাধ্য বলবো না, চূড়ান্ত পরিমাণে অবাধ্য। কি করবেন, আপনার ঘুম বন্ধ হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না। একটাবার নিচে যে নম্বর আছে আচার্য সিদুলাল, একটাবার কন্ট্যাক্ট করুন, লাইভে একবারই আসতে হবে। আচার্য সিদুলাল নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি টিভি থেকে একটু সরে আসবেন, টিভির সাউন্ডটা। হ্যাঁ, আমি টিভির সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া চাকদা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছো? আমি আমার ব্যাপারে জানতে চাইছি। তোমার নাম? প্রণয় দত্ত। প্রণয় দত্ত, তোমার ডেট অফ বার্থ বলো। আমার ডেট অফ বার্থ 13/10/1999। 13/10/1999, জন্ম সময় বলো। আমার 8:35 রাত, রাত্রি 8:35। জন্মস্থান কোথায়? চাকদা। চাকদা, পাশে বাবা মা কে আছেন? হ্যাঁ, দুজনেই আছেন। বাহ, তুমি যে ডেট অফ বার্থ আমাকে বলেছো, হ্যাঁ, বুধবার ছিল জন্মবার। হ্যাঁ, বুধবার। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ, কেতু গ্রহের মহাদশা চলছে, কেতু গ্রহের অন্তর্দশা চলছে। 2022 সেপ্টেম্বরের মিডিল থেকে তোমার কিন্তু টাইমিংটা ভালো যাচ্ছে না, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, সিদ্ধান্তহীনতায় ভুগছো। এবং একজন সঠিক গাইড, মানে যে তোমাকে একটুখানি বলে দিতে পারে যে তুমি এইটা না এইটা করো, তাহলে খুব ভালোভাবে তুমি এগোতে পারবে, কিন্তু সেই একজন গাইড তুমি পাচ্ছ না। কি করো এখন, কি করো ভাই? আমি স্টুডেন্ট, বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়ি আর শেয়ার মার্কেটে ট্রেডিং করি। বাহ, খুব ভালো। তবে তোমাকে আমি একটা কথা বলবো, একটু ভোরবেলায় সকাল সকাল একটু ওঠার চেষ্টা করতে হবে তোমায়। কটার দিকে? তা কটার দিকে নাই, তুমি তো একটু লেট, একটু লেট করে ঘুম থেকে ওঠাও। আমি জানি, কারণ জন্মছক আমাকে বলে দিয়েছে সে কথাটি। তোমার ফ্রেন্ড সার্কেল থেকে তুমি একটু সতর্ক থেকো, তোমার ফ্রেন্ড। হ্যাঁ, না আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক? না। ঠিক আছে, একটু অ্যালার্ট থেকো, এখনো যদি না আসে ভালো। 2023 আমি তোমাকে বলে রাখছি, 2023 আমি তোমাকে বলে রাখছি, একটু অ্যালার্ট থেকো, সতর্ক থেকো, কারণ তোমার ফ্রেন্ড সার্কেল থেকে তোমার বিপদ আসবে। ঠিক আছে, একটু অ্যালার্ট থেকো। ঠিক আছে, আমার কেরিয়ার কোন দিকে দেখতে পারি ফিউচারে? ফিউচারে তুমি কি করতে চাইছো? আমি ট্রেডিংটাকে লাইফ টাইম কন্টিনিউ করতে চাই, বাট এটা কি পসিবল? হ্যাঁ, তুমি অবশ্যই করতে পারবে, তুমি অবশ্যই করতে পারবে। সেক্ষেত্রে তুমি অবশ্যই মাঙ্গলিক যোগটাকে একটু সংশোধন করে রেখো, মাঙ্গলিকটাকে সংশোধন করো, চন্দ্রটিকে প্রতিকার করো, দুটো সাইড প্রতিকার করো, মাঙ্গলিক এবং চন্দ্রের। আর ফ্রেন্ড সার্কেল অবশ্যই অ্যালার্ট থেকো, এখনো তোমার নেই তুমি যেটা বলছো, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমার ফ্রেন্ড সার্কেল থেকে কিন্তু মারাত্মকভাবে ডিস্টার্ব আসবে জীবনে। আমার কোনো ফ্রেন্ড রাখি না। ঠিক আছে, খুব ভালো। প্রথম প্রেম কেটে গেছে এখনো? আমি শুনতে পাচ্ছি তোমার এই জন্মজে অনেক গল্প আছে। ঠিক আছে, ঠিক আছে, পরে জানবে ভাই, অ্যাস্ট্রোটা এত সহজ বিষয় নয়, অ্যাস্ট্রোটা এত সহজ বিষয় নয়। যে বিষয় বলতে যাচ্ছিলাম,
এই যে প্রেমের যে বিষয়। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে আনন্দ বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার আমার নিজের সম্পর্কে। আপনার ডেট অফ বার্থ বলুন। 6 মে। 6 মে 1964। 1964। জন্ম সময় বলুন। সকাল 8:30। জন্মস্থান? খিরপাই, পশ্চিম মেদিনীপুর। খিরপাই, খুব ভালো জায়গা। হ্যাঁ হ্যাঁ, না না, ফুলের এলাকা, খুব ভালো, ভীষণ ভালো এলাকা। বুধবার ছিল জন্মবার? বুধবার, হ্যাঁ বুধবার ছিল জন্মবার। কুম্ভ রাশি, মিথুন লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র রাক্ষস, মানে রাক্ষসগণ বা দেবাড়িগণ। বুধ গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। লাস্ট 1.5 বছর বা 2.5 বছরের মধ্যে নিজের কোনো গুরুজন, নিজের কোনো গুরুজন বা প্রিয়জন, একজন নয় একজনের বেশি আপনি হারিয়েছেন অর্থাৎ মারা গেছে। আমি অত বললাম না, বললাম 2-2.5 এর মধ্যে। ঠিক বলেছি না ভুল বলেছি? আপনি আমাকে বলে দিয়েছিলেন? তাহলে আমি একটা কথা বলেছি, মিলেছে? মেলেনি? আমি একটা কথা বললাম, মেলেনি? মিলেছে, একদম মিলবে। আপনার কর্ম কাজবাজের জায়গাটা ভালো নেই বর্তমানে। ঠিক বললাম না ভুল বললাম? কি করেন এখন? হ্যাঁ, কি করেন, কি করেন আপনি এখন? আমি কার্পেন্টারি কাজ করি বর্তমানে, কিন্তু শরীর অসুস্থ, শরীর সম্পর্কে জানি। শরীরও ভালো যাবে না তো, এই যে জন্মচক, বর্তমান যে দশা অন্তর্দশা চলছে বা লগ্নে দ্বাদশ অধিপতি রাহুকে সঙ্গে নিয়ে বসে আছে। দ্বাদশ অধিপতি লগ্নে থাকলে তারা বা তাদের শরীর খারাপ হবেই হবেই হবে। এবং আপনাকে একটু সতর্ক করে রাখবো, লোয়ার পার্ট অর্থাৎ নাভির নিচের অংশে থেকে ডিস্টার্ব আসবে আপনার। মাঝে মধ্যে ইউরিন, প্রস্রাব হলুদ হচ্ছে? হচ্ছে না? হচ্ছে না, জোরে বলুন। আচার্য আচার্য সিধুলাল এতটাই কনফিডেন্সের সঙ্গে বলতে পারে, এতটাই কনফিডেন্সের সঙ্গে বলতে পারে, শরীর নিয়ে সমস্যা, আমি মেচেদাতে বসি, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার এবং চতুর্থ শুক্রবার একবার হলো আমার সঙ্গে যোগাযোগ করুন। না, মেদিনীপুরে আমি আসছি না, নিজে যে নম্বর আছে সেই নম্বরে একটু কন্ট্যাক্ট করুন। প্রতি মাসের 2 বার করে আমি মেচেদায় আসি, 2 বার করে বর্ধমান, 2 বার করে কৃষ্ণনগর, 2 বার করে শ্যাওড়াফুড়ি। এছাড়া প্রতি সোমবার দমদমে, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। যারা দূরবর্তী অঞ্চল থেকে মানুষ ফোন করছেন, জানতে চাইছেন, নিজের কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে চাইছেন, কিংবা বিবাহ একবার করেছেন একদম গেছে, বিবাহিত জীবন নষ্ট হয়ে গেছে, সেকেন্ড টাইম বিয়ে করতে ভয় পাচ্ছেন, একবার আচার্য সিধুলাল। অনেকেই আছেন যারা মেয়েকে বা ছেলেকে বিবাহ দিতে চাইছেন, একবার সঠিকভাবে একটু গাইড নিয়ে এগোতে চাইছেন, আচার্য সিধুলাল ওয়ান টাইমস, একবার। ছেলেটি অবাধ্য, পড়াশোনায় অবাধ্য হয়ে গেছে, কেন হয়ে গেছে, মেন সমস্যা কোথায়, কি কারণে, সঠিক ট্রিটমেন্ট, সঠিক রেমেডি, 100% রিকভার, আচার্য সিধুলাল। এমন কোন সমস্যা নেই যার সমাধান হয় না, এমন কোন সমস্যা নেই যার সমাধান হয় না, কিন্তু সবার আগে যেটা করতে হবে সেই সমস্যা টু দি পয়েন্ট, বিন্দুটাকে খুঁজে বার করতে হবে, সমস্যাটা কেন, কোথায়, কি কারণে, এবং তারপর সঠিক মেডিসিন। এই মেডিসিনটি জ্যোতিষ এবং তন্ত্রের সংমিশ্রণে,
আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সমস্যা আপনার হতেই পারে, জীবনে অনেক 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 জ্যোতিষীর বন্ধুর কাছে গিয়েছেন, বহু টাকা নষ্ট করেছেন, জীবনের শেষ মনে করে একবার। আচার্য সিদুলাল, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি, মুর্শিদাবাদ জেলা বহরমপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ ঠিক জানা নাই, 1975 হবে, অগ্রহায়ণ মাস। আপনার নামটি আমায় বলুন। রবিবার, রবিবার দুপুর 12টায়। আপনার নামটি আমায় বলুন। হ্যাঁ, রবীন্দ্রনাথ মিস্ত্রি। রবীন্দ্রনাথ মিস্ত্রি। এখন বর্তমান বয়স আনুমানিক? আনুমানিক আপনার 40+ হবে। একটা ফুলের নাম বলুন। ফুল, ফুল গোলাপ। একটা ফলের নাম বলুন। আম। 1 থেকে 9 এর মধ্যে একটি সংখ্যা বলুন আমায়। 3। আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে এক কিসের লাইনে একটু বলুন। মার্কেটিং করি, পরের দোকানে। পরের দোকানে। আপনার হাতটা একটু লক্ষ্য করুন, হাতের জায়গাটা লক্ষ্য করুন তো আপনি। হ্যাঁ, একটু লক্ষ্য করুন, দেখুন ঠিক এরকম জায়গায় একটি রেখা আছে কিন্তু সেটা ভাঙা আছে, দেখুন এই জায়গাটাতে। হ্যাঁ, একটু ভাঙা আছে বোধহয়। বোর হয় নয়, হ্যাঁ অথবা না। দেখুন এই জায়গাটা একদম স্পষ্ট ভাবে নেই, পরিষ্কার ভাবে নাই, মানে অস্পষ্ট থাকবে। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না। অস্পষ্ট। থাকবে, থাকতে বাধ্য। এখান থেকে একাধিক ছোট ছোট আছে, ছোট ছোট এখান থেকে আছে, ছোট ছোট, এটা ডিপ। এখানে দেখুন একটি রেখা রয়েছে যেটাকে আমরা ম্যারেজ লাইন বলি, ঠিক এই এই জায়গাটা লক্ষ্য করুন। কিন্তু লক্ষ্য করবেন ঠিক এরকম ভাবে আড়াআড়ি ভাবে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম রেখা, ছোট্ট ছোট্ট পাতে দেখুন এইভাবে আড়াআড়ি ভাবে এই হয়ে আছে, দেখুন। আমি ঠিক বলছি না ভুল বলছি? আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। জীবনে বহু পরিশ্রম আপনি করেছেন, করছেন, কিন্তু এখনো তো সেভাবে ডেভেলপমেন্ট পাননি আপনি, সফল পাইনি। একদম, আমি সেটাই বললাম, ডেভেলপমেন্ট পাননি, এখন এখনো সফলতা পাননি, পাইনি। এখনো খাচ্ছেন, পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না, হচ্ছে না। একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যোগাযোগ করুন, একবার যোগাযোগ করুন। হ্যাঁ, আর যদি মনে হয় আচার্য সিদুলাল একবার যোগাযোগ করুন। আপনাদের কাছাকাছি আমার বহু চেম্বার আছে, যে চেম্বারটি আপনার কাছে মনে হবে সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, নিচে যে বুকিং নম্বর, একবার কন্ট্যাক্ট করুন। জীবনের সমস্যার সমাধান যদি চান, আচার্য সিদুলাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।